সুপ্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠান মালায় এখন আপনাদের জন্য রয়েছে মঞ্চনাটক লীলাবতী আখ্যান, রচনা নাসরিন মুস্তাফা, নির্দেশনা লিয়াকত আলী লাকি, পরিবেশনায় লোকনাট্য দল, প্রযোজনা করেছেন বদরুজ্জামান। বন্দনা করি সৃষ্টিকর্তার সনে, তারপরে তে বন্দি চলো ভালো মানুষ জনে। প্রথমে বন্দনা করি সৃষ্টিকর্তার সনে, তারপরে তে বন্দি চলো ভালো মানুষ জনে। ভালো মানুষ ভালো যারা দুঃখীর দুঃখ বোঝে, জীবন ভৈরা তারা তা গো মুক্তির ও পথ খোঁজে। ভালো মানুষ ভালো যারা দুঃখীর দুঃখ বোঝে, জীবন ভৈরা তারা তা গো মুক্তির ও পথ খোঁজে। শুনো, এক রাজকন্যার গল্প বলি তোমাগো। রাজকন্যা লীলাবতী, জ্যোতিষী লীলাবতী, সিংহলের রাজকন্যা লীলাবতী, দীপদেশ সিংহল। হাজার বছর আগে বিজয় সিংহ নামে এক সাহসী বাঙালি সমুদ্র পার হয়ে যায় সেই দ্বীপে। সেই প্রথম মানুষ ঝোপ জঙ্গল কাইটা বসতি করল, কালে কালে বসতি বড় হইল, বিশাল রাজ্য হইল। কিন্তু সুখ কিন্তু ছিল সেই রাজ্য। অবশেষে একদিন কপাল পুরল সিংহলে, ভিনদেশী রাজ্যলোভী রাবণের আক্রমণে তছ নছ হয়ে গেল দেশ, লুট হইল রাজধানী লঙ্কা, রাজা হইলেন নিহত। সেই রাজকন্যা লীলাবতীর বয়স তখন মাত্র একদিন, মাত্র একদিন। হায় হায় রে কপাল পুরল মাইয়ার, হায় হায় কি মাইয়া, চান্দে লহান ফুটফুটে হাসে, হাত বাড়ায় ধরতে চায় বাপ মায়েরে, কিন্তু মায়া বুঝতে পারে না কিছুই, জানে না কিছুই। তারপর কি হইল, কি হইল রাজকন্যা, কি রক্ষা পাইল? সেই রাজসভার রাজ জ্যোতিষী ছিলেন আচার্য মুঞ্জন, এতকাল রাজার দয়া নিয়ে বাইচা ছিলেন। সেই দিন শোধ দেওয়ার জন্য সেই ছোট শিশুর রাজকন্যার বুকে তুলে নিলেন। পরাণ ভয়ে সুইটা চলে বুকে ঘুমায় মাইয়া, নিজে মূল্য মাইয়া বাসুক এইটুকু তার সাওয়া। পরাণ ভয়ে সুইটা চলে বুকে ঘুমায় মাইয়া, নিজে মূল্য মাইয়া বাসুক এইটুকু তার সাওয়া। চোখের নজর বাজের মতন চারিদিকে চান, সাগর তীরে হঠাৎ যেন কিছু খুঁজে পান। চোখের নজর বাজের মতন চারিদিকে চান, সাগর তীরে হঠাৎ যেন কিছু খুঁজে পান। কি পাইলেন, কি পাইলেন? আশ্রয়, আশ্রয় পাইলেন, একটা তাম্রপাত্র। সেই তাম্রপাত্রের ভেতরে কান্তাসে ফুটফুটে এক পুত্র সন্তান, আরে সমুদ্র পার হয়ে তার কাছে আইছে। পেছনে ততক্ষণ আইসা খারাইছে জন্দত, শত্রু চিনতে পারে তারে। দুইটা শিশুরে তিনি বুকের মধ্যে ধরে রাখেন, ছাড়েন না, রাখে হরি মারে কে। অবশেষে দয়া তেনারি দয়া বাইসা গেলেন, জানে মারলেন না, কিন্তু বন্দী হইলেন আচার্য মুঞ্জন, বন্দী হইল রাজকন্যা, আর সঙ্গে সেই শিশু পুত্র, সাত দিন মাত্র যার বয়স, সাত দিন মাত্র যার বয়স। একে একে কত দিন কত রাত গেল, রাজকন্যার বয়স হইল সেই মত ষোলো। একে একে কত দিন কত রাত গেল, রাজ
আরে মিহি নামের সেনা পুত্র সদ্য যুবক সেও দুইজন আই পাইতে ছিল আসার জোর স্নেহ। মিহি নামের সেনা পুত্র সদ্য যুবক সেও দুইজন আই পাইতে ছিল আসার জোর স্নেহ। আরে সেনা মায়ার দিতে হইল জীবন বলিদান, শুনো তবে অমর কাব্য লীলাবতী আখ্যান। নীলকে দুহাতের ভেতর দুর্গের ভেতরে বন্দি আমরা, শুনতে পাই ওপাশে সমুদ্রের গর্জন, শুনেই মুগ্ধ হয়ে যাই। আচার্য মুঞ্জল বলেছেন ওই সমুদ্র অসম্ভব সুন্দর, চমৎকার তার বিশালত্ব। পারবে ধরতে ঢেউয়ের শব্দকে দুহাতের ভেতর? না লীলা, পারবো না। কিন্তু সুন্দরকে ধরে রাখতে, ছুঁয়ে দিতে কি যে স্বাদ হয় আমার, ভীষণ ভালো লাগে, ভীষণ। আচ্ছা মিহির, বলো তো তোমার সবচেয়ে ভালো লাগে কি? রাতের আকাশের ঝলমলে পূর্ণিমার চাঁদ, ওই রকম চাঁদনি রাতে আমার যে কি ভালো লাগে, কি যে ভালো লাগে। তারপর চাঁদ, চাঁদনি রাত, তারপর কি ভালো লাগে? সুন্দর আকাশ, একটা একটা করে তারা ফোটে, তুমি যেমন গাছ থেকে ঝরে পড়া একটা একটা ফুল দিয়ে মালা গাঁথো, তেমনি করে আকাশ যেন মালা গাঁথতে বসে। তারপর? তারপর সবুজ গাছ ভালো লাগে, বর্ষায় ভিজে কোমল হয়ে যায় সেই সবুজ, আহ চমৎকার। তারপর লাল মাটি। তারপর প্রথম বৃষ্টির পর মাটির বুক মৌ মৌ করে যে সদা গন্ধ বেরোয়। তারপর? তারপর, তারপর না লীলা, ভালো লাগার বিষয় খুব কম আমার, এই বদ্ধ দুর্গের বাইরের পৃথিবী চিনি না। তবে আচার্যের মুখে শুনে বুঝি সেখানকার সৌন্দর্য আরো বৈচিত্র্যময়, অসীম। আচ্ছা লীলা, তোমার ভালো লাগার কথা কিন্তু কিছুই বলছো না, বলো না লীলা, বলো না তোমার কি ভালো লাগে। আমার শুধু শুধু তোমাকেই ভালো লাগে, তুমি আমার একমাত্র ভালো লাগা, ভালোবাসা। না না লীলা শোনো, আমি বলতে পারি না, কিন্তু আমিও তো তোমাকে ভালোবাসি, তোমার চেয়ে বেশি ভালো আর কাকে লাগে আমার। কেন, আকাশের চাঁদকে? সুন্দরী চাঁদের প্রেমে পড়া তো খুবই স্বাভাবিক। আমি আমি তোমার মতো করে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু লীলা এই বুকে কান পেতে শোনো, সেখানে সারাক্ষণ নৃত্য করে ভালোবাসার ঢেউ, গঙ্গায় ভালোবাসার পাখিরা। কই, তা তো তুমি আমায় বললে না লীলা, সবচেয়ে ভালো লাগার ভেতর তো আমি নেই লীলা, তুমি তো বললে না আমার নাম। এই যে বলছো না লীলা তোমাকে ভালোবাসি, এর সাথে কি এসবের তুলনা হতে পারে নাকি? কি করে বুঝি বলো? ভালোবাসি, আমি লীলাকে ভালোবাসি, আমি রাজকন্যা লীলাবতীকে ভালোবাসি। সূর্যদেব তুমি সাক্ষী, তোমাকে সাক্ষী মানলাম হে সূর্যদেব, তুমি আশীর্বাদ করো আমার ভালোবাসাকে। লীলা 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 সত্যি বলছি, লীলা সত্যি বলছি, তুমি আমার একমাত্র সত্য, তুমি আমার একমাত্র সত্য। সূর্যদেব সাক্ষী তুমি আমার, সূর্যদেব সাক্ষী তুমি আমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। দুর্গের বন্ধ ফটক আর আকাশ সহ প্রাচীর ঠেকাতে পারিনি মানুষের আর্তনাদ। আমার দেশের মানুষ কাঁদছে, সাগরের উথাল পাথাল ঢেউ, আকাশের মেঘ, ওই দূরের ধ্রুব তারা, সবকিছু অনর্থ, সে আর্তনাদ ছাড়া আর সব মিথ্যে, সব মিথ্যে। ছোট্ট দেশ আমার, জননী জন্মভূমি,
সাগরের বুকে নাচতে থাকা দীপদেশ সিংহ, ভগবান এত দুঃখ কেন জননী? ভিনদেশী ডাকাতের দল, লোভী বাসন্ন রাক্ষস রাবণ, কি করে বুলি পরাধীনতার কষ্ট? বুকের ভেতরে স্বাধীনতার স্বপ্ন শুধুই ছটফট করে। আচার্য, 16টি বছর তো কেটে গেল আচার্য, আর কত আচার্য, আর কত? 16 বছর মনে হয় যেন 16 যুগ। মহামান্য রাজাধিরাজ নিহত হলেন, তছ নছ হলো মানুষের ভাগ্য, পুরে ছাই হলো সোনার লঙ্কা। পিতা, হায় ভগবান, মনে পড়ে সব। একদিনে শিশু রাজকন্যাকে বুকে ধরে পালাতে চাইলাম, ভবিতব্য মা, দুশ্মনের হাতে ওভাবে ধরা পড়লাম, সব স্বপ্নসাজ ভেঙে গেল। আহ, আপনার স্নেহে বড় হলাম, 16টি বছর কেটে গেল, অথচ নিজের জন্মভূমিকে একবার চোখের দেখা দেখলাম না। চারিদিকে শুধু প্রাচীর আর প্রাচীর, আমার দম বন্ধ হয়ে আসে আচার্য, আমার দম বন্ধ হয়ে আসে। ধৈর্য ধরো মা, ভবিষ্যতের জন্য ধৈর্য ধরো। একসময় লোকে আমাকে বলতো মহাজ্ঞানী মুঞ্জল, তোমার স্বর্গত পিতা আমাকে করেছিলেন সিংহলের রাজ জ্যোতিষী, আমি তোমার ভাগ্য গণনা করে দেখেছি। শুভ তো মা লীলাবতী, কালে তুমি আমার চেয়েও বড় জ্যোতিষী হবে, মানুষের মুখে মুখে ফিরবে তোমার নাম। আমি তোমায় আশীর্বাদ করছি মা, আমি তোমায় আশীর্বাদ করছি। আচ্ছা, আজ পাগলটাকে দেখছি না যে, গেল কোথায় মিহির? রাতের আকাশের নক্ষত্র ওকে ভুলিয়ে দিয়েছে সবকিছু। আচ্ছা তো দেখুন, ঈশান কোণে খসে পড়া তারা, কি উজ্জ্বল কি জ্যোতি, কিন্তু এ তো ভালো লক্ষণ নয়, অমঙ্গলের ডাক শুনতে পাই যেন। আচার্য, এবার ওকে অনাবৃষ্টি খরা হবে দেশে। আমার জ্ঞান তো তাই বলে মা। কৃষকের কষ্ট কি শেষ হবে না? প্রকৃতির খেয়াল খুশি নিয়ে বাঁচতে হয় কৃষককে, কখনো তা বয়ে আনে সৌভাগ্য, কখনো বা দুর্ভাগ্য। লীলা, ওই অবধায় আসছে। লীলা, লীলা, ওহো, ও আচার্য আপনি আছেন দেখছি। আজ আবার কি সংবাদ মিহির? তবু বলছি, আবার যেন পৃথিবীর আকার নিয়ে তর্কে বসো না, আমি বলি গোল, তুমি মানো না, এই তো চলছে। কি করে মানি, যেদিকে তাকাই সমতল মাঠ। আচার্য, আচার্য আপনি বলুন না, কি করে মানি পৃথিবী গোল? না, আমাকে আর এর মধ্যে টেনো না, রাতের ঘুম নষ্ট করতে রাজি আমি নই। সারা জীবনের সঞ্চিত জ্ঞান যতটা পেরেছি তোমাদের দুজনকে উৎসর্গ করেছি, এই বুড়ো বয়সে এখন আর আমাকে নিয়ে টানাটানি কেন? এখন তো তোমাদের পালা, কি মা ঠিক বলিনি? আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু আচার্য পিঠ টান দিলে চলবে না, আপনাকে ছাড়া তো আমার তর্ক জমে না, আর তাছাড়া কাউকে না কাউকে তো সাক্ষী মানতে হয়, কি বলো? ঠিক ঠিক, একদম ঠিক। আমি চললাম মা লীলাবতী, বেশি রাত জেগো না। আরে পাগলটাকে কিছু বললাম না, ও তো আবার নিজের যুক্তিতেই চলে সারাক্ষণ, পাগল ছিল। আচ্ছা, তুমি তখন অমন করে ছুটে এলে, যেন এক বিরাট ঘটনা ঘটে গেছে। বলতেই তো এসেছিলাম, এসে দেখি আচার্য আছেন তোমার পাশে, কি করে বলি? আচার্যর সামনে বলতে পারলে না, কি এমন কথা? তোমার ওই চাঁদ মুখ দেখে আকাশ থেকে খসে পড়েছে কি কোনো তারা, কোনো নক্ষত্র? এই জন্যই কি এত উজ্জ্বল তোমার মুখ, চঞ্চল তোমার চোখের তারা? তুমি তো সবই জানো রাজকন্যা, আকাশকে ছেড়ে এই আমার বুকে এসে ঠাই নিয়েছে কে বলতো? সূর্যের মতো উজ্জ্বল, রাতে ফোটা ফুলের মতো মোহময়ী সূর্যদেবের উপহার আমার লীলা, লীলাবতী। তোমার মুখে এখন, ঠিক এখন, জানো কি এক আশ্চর্য আলো ছড়িয়ে পড়েছে, আলোকময় করে তুলেছে চারদিক। চারিদিক আলো হয়ে আছে তো পূর্ণিমার চাঁদের আলোতে। না স্বামী, এ তোমারই আলো, তোমার সহজ সরল মনটার আলো। আর তুমি যখন আমার কাছে এসো, ভালোবাসো, তখন তোমার আলোর বন্যায় ভেসে যায় সব আলো, স্বয়ং সূর্যদেব হাস স্বীকার করে তাকিয়ে থাকেন তোমার দিকে, সত্যি বলছি। কি হলো লীলা, কি ভাবছো, কেন মুখ মলিন তোমার? ভাবছি যদি সামান্য একটু সময়ের জন্য তোমাকে নিয়ে সাগর তীরে দাঁড়াতে পারতাম, হাসতে পারতাম। হায় ভগবান! লীলা, লীলা এসব ভাববে না তুমি, একদম না। তুমি জানো না লীলা, তোমার মলিন মুখ আমার একটুও ভালো লাগে না।
সব সময় আমি শুধু তোমার মুখে হাসি দেখতে চাই। এই আকাশ সব প্রাচীর ঘেরা রাক্ষস পুরীতে একমাত্র তোমার ওই মুখ দেখে তোমার ওই হাসি শুনেই তো বেঁচে আছি লীলা। এবার হলো তো। আচ্ছা তুমি কি বলতে এসেছিলে বললে না তো? ভুলে গেছি। এ তুমি এমনি বলছো, রহস্য করো না। রহস্য না লীলা, সত্যি বলছি আমি ভুলে গেছি। এই কথা, এই মুখ, এই হাসি আমি সেই দিনও সব ভুলে গিয়েছিলাম। কোন দিন প্রিয়তম? সূর্যদেবকে সাক্ষী রেখে যেদিন তোমাকে পত্নী হিসাবে পেলাম। ধন্য হলাম আমি, ধন্য হলাম। বুকের মাঝখানে তোমাকে পেলাম শাশ্বত সত্য হিসাবে। কিন্তু আমার মনে হয় শুধু এই কারণেই বুঝি আমার মৃত্যু হবে না। লীলা, লীলা, আচার্য কি টের পেয়েছেন আমাদের ভালোবাসা? উনি জানলে কি ক্ষতি? আমরা দুজনেই তার পরম স্নেহের, তবুও ভয়। উনি মানবেন না, আমি জানি, আমি জানি লীলা। আমার মিলন কি হয় রাজকন্যা? কেন বলছো এ কথা? আমি কি তোমায় ভালোবাসিনি? যোগ্যতার প্রশ্ন তুলে নিজেকে ছোট করো না। যোগ্যতা? নাম পরিচয় হীরক আশ্রিতের আমার যোগ্যতা? কি পরিচয় আমার? কে আমার পিতা, কে আমার মাতা, কোথায় আমার দেশ? শান্ত হও তুমি, আমি আর শুনতে চাই না। কি দুর্ভাগ্য আমি! সাত দিনের শিশুকে তাম্র পাত্রে করে ভাসিয়ে দিলেন পিতা মাতা। কি হতো যদি না আচার্য আমায় বাঁচাতেন? সেই ভয়ঙ্কর দিনটাতে আমরা দুজন আশ্রয় পেয়েছিলাম আচার্যের কাছে। আশ্রয়? দুজন দুভাবে রাজকন্যাকে কি কেউ আশ্রয় দেয়? বুকে টেনে নেয়। আমার মতো হতভাগারাই হয় আশ্রিত। না, আমি মানি না তোমার কথা, মানি না, মানি না। চলে গেলে যাও, কষ্ট লুকোতে চাও, কিন্তু আমার কষ্ট, আমার কষ্ট আমি কিভাবে লুকাই? কোথায় যাই? নমস্কার, আমার রাজসভার নবরত্নগণ, সকলে কুশল তো? মহারাজের শরীর ভালো আছে তো? ভূমণ্ডলের শ্রেষ্ঠ আয়ুর্বেদাচার্য আপনি, মহাজ্ঞানী ধনন্তরী। আপনি যখন আমার ভার নিয়েছেন তখন ভালো না থেকে উপায় কি বলুন? আপনি বাড়িয়ে বলছেন। পুরাণ বলে বেদের সার আয়ুর্বেদ, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই জ্ঞান মানুষকে দান করেছেন মানুষেরই কল্যাণে। আমি তো ব্রহ্ম সিদ্ধান্ত পাঠ করে উপায় বাতলি দিই মাত্র। শতবর্ষ পরমায়ু হোক আপনার, উজ্জয়িনীর মতো শ্রী বৃদ্ধি ঘটুক নিরন্তর। এই যে কবি, মহাকবি কালিদাস, শিপ্রা নদীর কলকল ধ্বনি কি আপনার কাব্য চর্চার ব্যাঘাত ঘটাচ্ছে আজকাল? নতুন কোনো কাব্য তো শুনতে পাইনে। শিপ্রা নদী তো বহু দূরে মহারাজ, কবি চণ্ডীদাসের মহাকাল মন্দিরে আপাত আবাস আমার, আর উত্তরে গম্ভীরা নদী। আহ, তরুণ এক যুবক যক্ষ তার নাম, কুবেরের অভিশাপে নির্বাসিত হলো প্রেমিক যক্ষ রামগিরি নির্জন পর্বত ভূমিতে। প্রেমিকার কাছে দূত হিসাবে সে পাঠায় আষাঢ়ের প্রথম দিনের মেঘকে। প্রেমিকের দুধ আষাঢ়ের মেঘ, ভাবতেই মন শীতল হয়ে যায় কবি। শুনুন বলছি, মেঘকে প্রেমিকার আবাস চেনায় প্রেমিক, পথে পড়বে প্রিয় গম্ভীরা নদী। মহাকবি কালিদাসের কাব্য চর্চা অব্যাহত থাকুক, কিন্তু মহারাজ, পৃথিবী, সূর্য, অসংখ্য গ্রহ নক্ষত্র
এসবের রহস্য জানাটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ বলে মনে হয়। রাজ জ্যোতিষী বড়াইয়ের সাথে আমিও একমত, গণিতের জটিল রহস্যের সমাধানও কম গুরুত্বপূর্ণ নয়। আপনারা আমার রাজসভার শোভা, নয় নয়টি রত্ন, প্রত্যেকেই অসামান্য অতুলনীয় প্রতিভার অধিকারী। মহারাজের কাছে একটি নিবেদন ছিল। জ্ঞানী বরাহ, বলুন কি নিবেদন আপনার? আমাদের প্রচলিত ঋত বিভাগটির সংস্কার প্রয়োজন। শ্রদ্ধেয় ব্রহ্মগুপ্ত, ঋত বিভাগটি তো বৈদিক যুগ থেকেই প্রচলিত, এতদিন পরে সংস্কারের তো কোনো প্রয়োজন দেখি না। আমি জগতের শ্রেষ্ঠ জ্যোতির্বিদ আর্যভট্টের শিষ্য, স্বয়ং আর্যভট্ট ব্যাপারটি মেনে নেননি। মহামান্য লল্লাচার্য আমাকে কথা বলতে দিচ্ছেন না মহারাজ। উত্তরে তোমার অভিযান, যদিও পথ হয় বক্র, ভুলো না দেখে নিতে উজ্জয়নীপুরের সৌধ সমূহের উপরিতল। ভুলো না হে মেঘ, কিছুতেই ভুলো না। প্রিয় নগরীর এমন রূপ মাধুর্যের বর্ণনা বুঝি আপনার পক্ষেই সম্ভব? আরো আছে মহারাজ, উজ্জয়িনীর সুন্দরী রমণীদের সম্পর্কে যক্ষ কি বলেছে মেঘকে? সুন্দরীরা বঞ্চিত হবেন, নিশ্চয়ই হবেন, যদি না তুমি তার চঞ্চল চাহনির স্ফুরিত বিদ্যুতে প্রীত হও। ক্ষমা করবেন মহারাজ, এটা ঠিক কাব্যচর্চার সময় নয়, বহু বছরের ভ্রান্ত একটা বিশ্বাসকে ভেঙে দিতে আমি প্রস্তুত হয়েছি, দয়া করে আমাকে অনুমতি দিন। আপনি বলুন। ঋগ্বেদে বলা আছে মধু এবং মাধব, অর্থাৎ চৈত্র এবং বৈশাখ মাস বসন্তকাল, শুক্র এবং সূচি অর্থাৎ জ্যৈষ্ঠ আষাঢ় গ্রীষ্মকাল। কিন্তু মহারাজ, ঋতুর বৈশিষ্ট্য অনুযায়ী মাধব কি বসন্তকালের মাস হিসাবে গণ্য হতে পারে? কালবৈশাখী, ঝড়, আমের মুকুল, এইসব কেন বসন্তকালে হতে যাবে? তাই বলছিলাম মাধবকে গ্রীষ্মকালে স্থানান্তর করা উচিত। ঋগ্বেদে কি মিথ্যে কথা লেখা আছে? মাধব অবশ্যই বসন্তকালের মাস। এই গরীব ভাস্কর, আপনি কিছু বলছেন না কেন? আমার কাজ গণিত নিয়ে, শুকনো খটখটে চৈত্র মাসের সাথে রৌদ্র বৈশাখে যে একটু মিল নেই, বরঞ্চ বৈশাখে আমের মুকুল ধরে জ্যৈষ্ঠ হিসেবে পেকে যায়। চৈত্র বৈশাখ যেন দুই সহোদর, চিন্তা করে দেখুন, ফল পাকানো জ্যৈষ্ঠ মাসের সাথে আশার কি মিলে থাকতে পারে? অথচ জ্যৈষ্ঠ আষাঢ় কিনা গ্রীষ্মকাল, ঝমঝম বর্ষার আষাঢ় শ্রাবণ হতে পারে বর্ষাকালের দুটি মাস, তাই না মহারাজ? ঋগ্বেদে কি মিথ্যে কথা লেখা আছে মহামান্য বরাহ? মিথ্যে কথা লেখা নেই, কিন্তু ঋগ্বেদের আমল তো শত বছর আগে শেষ হয়ে গেছে। শত শত বছর ধরে ভগবানের নির্দেশে ঋতুর বৈশিষ্ট্য পাল্টে যায় বলে আমি মনে করি। আমি গণনায় দেখেছি ঋগ্বেদে বলা আছে এর আগে গ্রীষ্মকাল হতো জ্যৈষ্ঠ মাসে, হয়তো ভবিষ্যতে গ্রীষ্মকাল হবে চৈত্র মাসে। মহাগণী বরাহ, চমৎকার বলেছেন। তবে তাই হোক, পরিবর্তিত হোক পঞ্জিকা, আপনি এক নতুন যুগের সূচনা করলেন, ধন্যবাদ। এখন থেকে কৃষকরা বুঝতে পারবে বর্ষাকালে বৃষ্টি হবে, শীতকালে পড়বে শীত, আর হেমন্তে আসবে নবান্ন। তবে তাই হোক মহাগণী বরাহের প্রতিটা সিদ্ধান্তই নির্ভুল। জয় হোক আপনার। জয় হোক। আমার সব মনে পড়ে যাচ্ছে, সাত দিনের শিশুপুত্র, কি দুর্ভাগ্য আমার, নইলে কেন মাত্র 12 দিনের আয়ু দিয়ে ভগবান আমার কাছে পালাবে। তাম্রপাত্র করে ভসিয়ে দিলাম, সে কি হৃদয় বিদারক, সে কচি কণ্ঠের কান্না যেন গগন ভেদ করে ভগবানের বিরুদ্ধে নালিশ জানাচ্ছে। সাবিত্রী বুঝতে চাইলো না, 12 দিন অপেক্ষা করতে চাইলো, আচল কেটে বসে থাকবে, যমরাজের কাছে ভিক্ষা চাইবে, নির্বোধ নারী অস্বীকার করতে চাইলো,
আমার গণনার ফলাফল পুত্রের মৃত্যু। কিন্তু আমি আমি তো তা পারি না। গণনায় যা দেখেছি যা বুঝেছি তাকে অস্বীকার করি কি করে? জ্ঞানী বলা হোক কি দুর্বল বলে কি চলে? মহাজ্ঞানী বরাহ বলেছেন এখন থেকে ঋতুর নামের সাথে মিল রেখে ঋতুর ধরন হবে। বর্ষাকালে বৃষ্টি হবে, হেমন্তে হবে নবান্ন, আর শীতকালে পড়বে পুরনো বিদ্যা ভুল প্রমাণ হইলে নতুন বিদ্যা শিখতে হয় মানুষে, এইটাই তো নিয়ম। ঠাকুর দ্বারা আমাকে নিয়ম ভুল এইটা তোরা বলিস না, বলিস না, বলিস ঠাকুর মার কষ্ট হইতেছে। মহাজ্ঞানী বরাহ বলেছেন এখন থেকে গ্রীষ্মকালে আম পাকবে, শীতকালে শীত পড়বে, আর ভাদ্রে পাকবে তা, আর বসন্তকালে ডাকবে কোকিল। পরাণ মন যখন উতলাই উঠব, বাতাসে চঞ্চল হইব চুলের সাজ, তখন শুনব কোকিলের মিঠা ডাক, বুঝব বসন্তকাল এসে গেছে, মধু মাস এসে গেছে। আনন্দে মাসের নাম পাইছে সবাইলে, মানুষের পরে খুশির তুফান। কিন্তু হাজার বছর ধরে শাসারাজের চৈত্র মাসের ফাটামাটি দেখে দুই চক্ষের পানি দিয়ে সে ফাটা বুঝাইতে চেষ্টা করে, শক্ত মাটির মুখ নরম করতেছে, সেটা কি পাল্টেছে? জ্ঞানী বরাহ শুধু মাসের নাম পাল্টাতে পারে, মাটির স্বভাব তো পাল্টাইতে পারেন নাই। হাতের কষ্টে আমার ছোট দুইটা ভাই বোন মরছিল একাকালে, সে কবিকার কথা। আমার শ্বশুর ওই আম গাছের লালে ঘরে ফিরছে পাখিরা, সূর্যদেব অস্ত যাচ্ছেন, কি সুন্দর চারদিক,
আর একটু পর আকাশ ভরে যাবে তারায় তারায়। মিহির, এত চুপচাপ কেন বৎস? অন্য দিন তো প্রবল উৎসাহে ছটফট করো শুধু। না 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 না, কই শুনছি তো, ওই যে দক্ষিণ পূর্বের আকাশে লুব্ধ, তার দক্ষিণে উজ্জ্বল অগস্ত, আর উত্তরের আকাশে ব্রহ্মোদয়। এখনো খুব একটা স্পষ্ট নয়, সন্ধ্যার অন্ধকার হতে এখনো বাকি। আচ্ছা, আজ লীলাকে দেখছি না কেন? গত দুদিন ওকে বেশ চুপচাপ দেখলাম, বইপত্র নিয়ে একটু বেশি ব্যস্ত মনে হচ্ছে। আচার্য, আমি লীলাকে ডেকে আনবো। না থাক, অনাথ মেয়েটি নিজের মতো করে থাকতে চায়, থাক না। আমি মাঝে মাঝে ভাবি, নিজের ক্ষমতা এত সীমাবদ্ধ কেন? ভগবান জ্যোতিষ চর্চার কত কিছু থেকে যে বঞ্চিত করেছেন আমায়। যদি আগের মতো সুযোগ পেতাম আর রাজ অনুগ্রহ, তবে হয়তো অনেক কিছুই করতে পারতাম। তবে কিনা জানো মিহির, এটুকু জেনেই শান্তি পাই যে কালে লীলা আমার নাম রাখবে। তুমি বড় অস্থির মতি, মনে হয় রাজনৈতিক ব্যাপারে জড়িয়ে পড়বে। ঠিক বুঝি না, দূর ভবিষ্যৎ গণনায় সক্ষম নই আমি। কি হলো বৎস, কোনো কথা বলছো না যে? না না, মানে ওই লুব্ধককে দেখছিলাম, এত উজ্জ্বল নক্ষত্র আকাশ আর একটুও নেই। তোমাকে এমন বিমর্ষ অরণ্য মনুষ্য তো আগে কখনো দেখিনি। কি হয়েছে তোমার? আমার কাছে লুকোবে না, সত্য বলো, আমি তোমায় আদেশ করছি। আপনি সইতে পারবেন না আচার্য, সব খুলে বলো আমাকে মিহির। আমি আমি রাজকন্যা লীলাবতীর স্বামী। আচার্য, সূর্যদেব আমাদের সাক্ষী ছিলেন, আমি ওকে বড় ভালোবাসি আচার্য। এত দ্বিধা কেন বৎস? নিজের বক্তব্য জোর গলায় দাবি নিয়ে বলতে শেখনি। আপনাকে ভয় পাচ্ছিলাম। ভয়? আমি আমি সাগরে ভেসে আসা খড়কুটো, রাজকন্যাকে বিয়ে করা কি আমার ধৃষ্টতা নয়? অবশ্যই ধৃষ্টতা, আমি রাজকন্যা লীলাবতীর সামান্য প্রতিপালক মাত্র, যা করেছি প্রজার কর্তব্য জেনেই করেছি। আর প্রজার কর্তব্য থেকেই বলছি, তুমি অন্যায় করেছো, তোমার সঙ্গে রাজকন্যার বিয়ে হতে পারে না। সব বুঝে তুমি এ কাজ কেন করলে? আচার্য, আচার্য লীলাকে ভালোবাসে। রাজকন্যা হলো লীলাবতী বাস্তব বুদ্ধিহীন নারী মাত্র, আর রাজকন্যাদের কোনো অপরাধ নীতি নেই, জানো না তুমি? ওকে পাবার আশা ছাড়ো, রাজকন্যাকে তোমার ফিরে যেতে হবে। আমি পারবো না আচার্য, আপনি আমায় ক্ষমা করুন। এ দুর্গ থেকে পালিয়ে যেতে হবে তোমার, নিঃশব্দে, কেউ যেন জানতে না পারে। রাজকন্যাকে পরে আমি সামলাবো। চলে যাও, আর কখনো দেখা হবে না আপনার সাথে। লীলাকে ছেড়ে বেঁচে থাকতে পারেন না কোথাও। না না আচার্য, একই শাস্তি আমাকে দিলেন আচার্য, একই শাস্তি আমাকে দিলেন। আপন পুত্রের অধিক ছিল তুমি বাছা, কিন্তু আমি মহারাজের স্বর্গতত্ত্বার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমাকে যে কঠোর হতে হবে। তাই যত স্নেহ করি না কেন, আমাকে মেনে নিতেই হবে, এ আমাকে মেনে নিতেই হবে, এ আমাকে মেনে নিতেই হবে। আপনিও চলে গেলেন, লীলাও চলে গেছে, এই নিঃসঙ্গ অনাথের যে আর কেউ রইল না। জন্ম থেকে মেনে নিচ্ছি সব, আপন পিতামাতা সাগরে ভাসিয়ে দিয়েছিলেন, কি করতে পেরেছিলাম? আচার্য আমায় বাঁচিয়েছিলেন, এত বছর পর মৃত্যুর মতো সাজা যদি দেবেন তো বাঁচালেন কেন? লীলা, ভালোবাসি তোমাকে, আর ভালোবাসি বলেই এ আদি সময় মেনে নিতে হবে। সূর্যদেবকে সাক্ষী রেখে কিছু না বুঝেই তোমাকে আপন করে পেতে চেয়েছিলাম, কিন্তু বাস্তব বাস্তব যাত্রা নির্মল হয়ে সামনে দাঁড়াবে কে জানতো? আজ যাতেই হবে আমাদের চিরবিচ্ছেদ, তোমাকে চড়াবো আজব না লীলা। দীর্ঘ প্রাচীর থেকে লাফিয়ে পড়বো, প্রাণ দেব, সামান্য আশ্রিত ভালোবাসার দাবিতে প্রাণ দেওয়ার অধিকারটুকু তো আমার আছে। আচার্য, মা লীলাবতী, এ তুমি কি করেছো? কি করেছি আচার্য? ভালোবেসেছি, ভালোবাসা তো অন্যায় নয়। ভালোবেসেছো নাম পরিচয়হীন এক যুবককে,
এই কারাগারের ভেতর মিহির ছিল তোমার একমাত্র সাথী, আর সেজন্যই কি দুর্বল হয়ে গেলে তুমি? আচার্য, আবার ভালোবাসাকে ক্ষুদ্র দুর্বল অসহায় ভাবছেন কেন? কেন ভাবছেন বর্ষায় পৃথিবী শ্যামল হয়ে ওঠার মতো একইভাবে লীলার মনে প্রেম এনে দিয়েছে তার নবীন বয়স? আমি মিহিরকে ভালোবাসি, এ যে আমার নিয়তির মতো সত্য। আচার্য, হেয়ালি করো না রাজকন্যা, জীবন নিয়ে হেয়ালি চলে না। সহজ সরল মানুষটা সারাক্ষণ নিজের মনের মধ্যে গুমরে কাঁদে, ভাবে এই বিশাল পৃথিবীতে কেউ নেই তার আপনজন। আমিও দেখিনি বাইরের বিশাল পৃথিবীটাকে, জানি না সেখানে মানুষ মানুষকে কিভাবে ভালোবাসে, কিভাবে পাশে এসে দাঁড়ায়। আমি শুধু আমার মতো করে ওর পাশে এসে দাঁড়িয়েছি। তোমাকে বোঝাবো, এমন শক্তি আমার কোনো কালেই ছিল না। তবে বড় আশা ছিল তোমাকে নিয়ে, কালে তুমি আমার চেয়েও বড় জ্যোতিষী হবে। অথচ ক্ষমা করবেন আচার্য, আপনি গণনা করে যা পেয়েছেন তা ঘটবে না কেন বুঝতে পারছি না, যে ভবিতব্যতা তো ঘটবেই। তোমার কথা শুনে তেমন ভয় তো হচ্ছে আমার। লীলাবতী, তুমি বুদ্ধিমতী মেয়ে, একজন নাম পরিচয়হীন অনাথের সাথে তোমার এই বুদ্ধিহীন সম্পর্ক আমি মেনে নিতে পারি না, আমি কিছুতেই মেনে নিতে পারি না। আপনি ভুল করছেন, রাজ অনুগ্রহের প্রতিদান দিতে গিয়ে আপনি আমার সর্বনাশ করতে চাইছেন, আমার স্বামীকে তাড়াতে চাইছেন আপনি। ও নাম পরিচয়হীন, কেউ জানে না ওর পিতা মাতার নাম, তার অর্থ তো এই নয় যে ওর কোনো পিতা মাতা নেই। আছে, নিশ্চয়ই আছে, আমরা শুধু জানি না এই প্রশ্নের উত্তর। আমার ভালোবাসাকে বাঁচাবার এই একটা উপায় আছে, সেই উত্তর আমাকে জানতে হবে। আচার্যের অনুগ্রহে যে জ্ঞান আমার আয়ত্তে এসেছে, সেই জ্ঞান আমার ভরসা। আমি বসব গণনায়, হয় আমি জানবো আমার স্বামীর পরিচয়, নয়তো দুর্গ প্রাচীরের ওপর থেকে প্রাণ দিব। ভগবান, তুমি আমাদের দুজনকে রক্ষা করো, ভগবান রক্ষা করো। সুখে থেকো বাছা, এ কটা বছরের স্মৃতি ভুলে যাওয়ার চেষ্টা করো। লীলাকে একবার দেখবো না? থাক না, তুমি দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, আচার্য আর প্রণাম নিন, আশীর্বাদ করি বাছা, শতবর্ষ পরমায়ু হোক তোমার, তুমি সুখী হও। চলি তবে। মিহির, পুত্রহারা করে গেলে আমাকে একটু কাছে আনো, একটু কাছে আয়, শেষবারের মতো তোকে একটু আদর করে দেই মিহির। আমার স্বামীকে আমি কোথাও যেতে দেব না। শান্ত হও লীলা, সত্যকে মেনে নিতেই হবে। সত্য? সূর্যদেবকে সাক্ষী রেখে তোমাকে স্বামীত্বে বরণ করেছি, এর চেয়ে বড় সত্য কোথাও আছে? মা লীলাবতী, তুমি ভুল করছো, রাজ না হয়ে সামান্য একজন আমি নারী, সত্য সুন্দরের প্রতিষ্ঠায় আমার ধর্ম, ভালোবাসা আমার শক্তি, মানুষের বানানো তুচ্ছ ব্যবধান আমি ঘুচিয়ে দেবো এই শক্তি দিয়ে। রাজকন্যা হয়ে দয়া দেখাতে পারো, কিন্তু লীলা আমি তা মেনে নিতে পারছি না। দয়া? একে তুমি দয়া বলছো? আর ভেতরের সত্যটা তুমি টের পেলে না? শান্ত হও মা, শান্ত হও, ভবিষ্যৎ করা তোমার কাজ নয়। আমি গণনায় দেখেছি উজ্জয়িনী নগরীর রাজ জ্যোতিষী বরাহের পুত্র বধু হবে তুমি, মিহির একজন আশ্রিত, ওকে ভুলে যাও মা। তোমার ভবিষ্যৎ সুখের হোক লীলা। গত তিন দিন তিন রাত গণনায় ব্যস্ত ছিলাম আচার্য, আশ্চর্য ফল পেয়েছি, শুনবেন? বলো শুনি। মহাগানী বরাহ সংবাদ, জ্যোতিষ সম্রাট বরাহ আপন পুত্রের জন্মের পর বসলেন পুত্রের ভাগ্য গণনায়, পলকে জীবন বারো দিন। কি পেলেন তিনি আচার্য? তার সদ্যজাত পুত্রের আয়ু মাত্র বারো দিন। বারো দিন আয়ু? বারো দিন আয়ু? পুত্রকে তাম্র পাত্র করে ভাসিয়ে দিলেন সাগর বক্ষে, ক্ষুব্ধ জমায়ের হাত থেকে সাগর দমি যাতে তাকে রক্ষা করেন সেই ভরসায়। মতিহীন শ্বশুর আমার, জন্ম নক্ষত্র চিনতে ভুল করলেন। তবে কি মিহির, জ্যোতিষ সম্রাট বরাহের পুত্র মিহির আমার স্বামী। তোমার গণনায় ভুল থাকতে পারে লীলা, সেটা প্রমাণ হোক। চলো আমরা উজ্জয়িনী নগরীতে যাই, শ্বশুরকেই দেখাই প্রমাণটা। যত সহজে বলছো তত সহজ নয়, কিন্তু দুর্গ থেকে পালাতে হবে আমাদের আজ রাতে। আকাশ চপ্রাচীর অসম্ভব পালানো, দেবতার শরণ নাও, তারপর ঠান্ডা মাথায় উপায় খোঁজো, পালাতে আমাদের হবেই। এই বুড়ো বয়সে আমাকে নিয়ে আর টানাটানি করো না, তোমরা যাও। না আচার্য, আপনিও যাবেন, আমার জন্য যাবেন আপনি, শ্বশুরের সামনে দাঁড়াবো আমি আত্মীয় স্বজনহীন, এ হয় না।
আপনি যে আমার পিতার দায়িত্ব পালন করবেন আচার্য। মা লীলাবতী, আচার্য দেখেছেন মনে হচ্ছে সাধু আকাশ আর আমরা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। অন্য আমার আমরা তুমি যাবে তখন আর অবাক হবে তুমি, আরো সুন্দর সবকিছু। কি করে বুঝলে আরো সুন্দর সবকিছু? আমার মন বলছে, তুমি দেখে বুঝবে আমি সত্যি বলছি কিনা। জন্মভূমি চিরকালই সুন্দর জানি। তোমার পিতা আমাকে মেনে নেবেন তো? পিতা হয়ে পুত্রকে দূরে ঠেলে দেবেন কেন অমূলক হয় আপনার আচার্য? সেসব না হয় পরে দেখা যাবে। লীলা, ও যে দূরে পাখি ঝাড় দিতেছ, আমার মতোই ঘরে ফিরছি বোধ হয়। ও মাঝি ভাই, আর কত দূর? সন্ধ্যা সন্ধ্যা পৌঁছতে পারবো তো? কিসের বাধা কিসের ডর? এখন আছে বেলা দুই প্রহর, উপরে দেবতাই সহায় বল, দরজা ধরে দরজা ধরে। বাহ, কি সুন্দর করে কথা বলে মাঝিটা। কিসের বাধা কিসের ডর, এখন আছে বেলা দুই প্রহর, কি সুন্দর। যা দেখো যা শোনো তাতেই তাজ্জব হয়ে যাও। রাজকন্যা, ফুলের মতো মন দিয়ে ভগবান তোমায় গড়েছেন। তাহুন দেওয়ার বুকে তোমার ভাগ্য যে এত ভালো তা গতকালও বুঝিনি। এ আনন্দ চিরস্থায়ী হয়ে হয়। কেন শুধু অমঙ্গলের আশঙ্কা করছেন আশ্চর্য? আরে আরে, পূর্ব আকাশে রামধনু উঠেছে, সাত রঙের সুন্দরী রামধনু। কারে 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 কারে, মাছিরা কি বলছে? তারে অর্থ রামধনু, ওরা ওটাই বলে। সহজ মানুষের সহজ ভাষা। আচার্য, আমি ওদের ভাষা শিখবো। শিখবে তো অবশ্যই, এখন তো তোমার অপরন্ত সময়। রাজ্যতিষির পুত্রবধূ হলাম, ভয় হয় জীবনের সহজ তার কেটে যাবে না। বাদ দাও তো, তারে দেখে মাঝিরা কেমন উল্লাস করছে তাই দেখো। তারে ভগবানের দয়ালুন ঘরে ঘরে, বৃষ্টি দেবতা সব দৃষ্টি দে, পয়সা আমার একটু গলা। পূর্ব আকাশে রামধনু উঠলে খুব বৃষ্টি হয়, জ্যোতিষবিদ্যা তো তাই বলে আচার্য। ওরা কি জানে? কি করে জানবে মা, ওরা কি রাজকন্যা লীলাবতীর মতো জ্ঞানী? এই ওদের জিজ্ঞেস করো না, সত্যি ওরা জানে কি না। ও মাঝি ভাই, পূর্ব আকাশে কারে উঠেছে? তোমরা বুঝি কারে দেখলেই উৎসব করো? কখন কি হয় মনে লাগে ভয়, ভগবানের কৃপা চাই দেবতা ছাড়া ভরসা নাই। ওই কারে যে ভগবানের রূপ মহাশয়। বাহ, ভগবানের কৃপা চাই দেবতা ছাড়া ভরসা নাই, পশ্চিমে ধনুষ্ট খরা পূর্বে ধনু বর্ষে ধরা। বাহ, তুমি তো দেখছি সহজ ভাষায় জ্ঞান দিতে শিখে গেছো, কঠিন জ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দাও, এটাই বোধহয় ভগবান তোমার জন্য লিখে রেখেছেন, নইলে এত সুন্দর করে বললে কি করে? পূবেতে উঠিল কারে, ডাঙা ডোবা একাকার। সত্যি আচার্য, লীলার ভিতর যে কি এক শক্তি আছে তা ভগবান ব্রহ্মা ছাড়া কে জানে বলুন। ভেবে দেখো, এই জ্ঞান কৃষকের জানা থাকলে ওরা সাবধান হতে পারে, ঠিক সময়ে ঠিক ফসল ফলাতে পারে, কত সুবিধা। আমার দেশের কৃষকের কাছে যদি থাকতে পারতাম কত কিছু দেশে খেতাম আমি। আমি তোমার স্বামী, আমার দেশের কৃষককে আপন করে নেবে না তুমি? কৃষকের কষ্ট সব দেশেই এক। মা লীলাবতী, তুমি সোনার ফসলে ভরে দেবে কৃষকের গোলা? তবে এই হোক আমার ভবিষ্যৎ, লীলাবতী মানুষের মাঝখানে থাক, রাজকন্যা পরিচয় মুছে যাক, পড়ে থাক সাগরের ওপারে দুর্গের বন্ধ প্রাচীরের ভেতর। লীলা, জননী সিংহলের সাথে আর কি হবে দেখা? ভিন দেশে মৃত্যু হবে আমার। দেশের স্বাধীনতা লড়াইয়ের শক্তি রয়েছে, সেই শক্তি সঞ্চয়ের জন্য সময় যাই, অপেক্ষা করুন, জয় আমাদের হবেই। নমস্কার মহারাজ, নমস্কার। শত ছিন্ন পোশাক রুক্ষ চুল,
কি পরিচয় পথিক? আমরা সিংহল থেকে এসেছি মহারাজ। আমি একসময় সিংহলের রাজ জ্যোতিষী ছিলাম। মহারাজ নিহত হলেন 16 বছর আগে। আমি তার শিশুকন্যা রাজকন্যা লীলাবতীকে নিয়ে শত্রুহস্তে বন্দী হলাম। আমরা পালিয়ে এসেছি মহারাজ। রাজকন্যা লীলাবতী? সিংহলের রাজ জ্যোতিষী মঞ্জল, জ্যোতিষ সম্রাট বরাহ আমায় চিনতে পেরেছেন, এখনো আমার নাম মনে রেখেছেন। আহা পিতা, পিতা জ্যোতিষ সম্রাট বরাহ, পিতা। কে আমাকে পিতা বলে ডাকে? আমার তো কোনো পুত্র নেই। ভিনদেশী যুবক, তুমি বরাহকে পিতা বলে ডাকার ধৃষ্টতা দেখাও, এত সাহস তোমার? পিতা, এ আমার অধিকার। চুপ করো, তোমার মাথা ঠিক আছে তো? জ্ঞানী বরাহ, যুবক সত্যি কথাই বলছে। মহারাজ, দেশটা কি প্রতারকে পরিপূর্ণ হয়ে গেল? এককালে সুরিদ মুঞ্জল প্রতারকের বেশে রাজসভা কলঙ্কিত করতে এসেছে, আর তার সঙ্গে পুত্র হিসেবে এসেছে এক অভিনেতা। বাবা জ্যোতিষী মুঞ্জল, আপনি এসব কি বলছেন? মহাগিনী বরাহের পুত্র তো বহুদিন আগেই। পিতা আমাকে সাগরে ভাসিয়ে দিয়েছিলেন। সে তো 16 বছর আগেকার কথা। তাম্র পাত্রে করে 7 দিনের শিশু হয়ে আমি পিতার কারণে অপল সাগরে পাড়ি জমিয়েছিলাম। মনে কোন আশা ছিল ভগবানের কাছে ছেড়ে দিন, ভগবান যদি তাকে রক্ষা করেন। তাই বুঝি তার মৃত্যু আর নিশ্চিত করতে চাইলেন? না 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 না, আমি গণনায় দেখেছিলাম আমার পুত্রের বয়স মাত্র 12 দিনের। 7 দিনের সেই শিশুকে সেদিন আমি রক্ষা করেছিলাম। রাজকন্যা লীলাবতীর সাথে পুত্র বৎসল পালন করেছি, শিক্ষা দিয়েছি। জ্ঞানী বরাহ, এই আপনার পুত্র মিহি, আমাকে বিশ্বাস করুন। না না, এই হতেই পারে না, আমার গণনায় কোনো ভুল হতেই পারে না। কিসের তিথি কিসের বার, জন্ম নক্ষত্র করসার, কি কর শ্বশুর মতিহীন, পলকে জীবন 12 দিন। কে বলে এই কথা? আমি লীলাবতী, জ্যোতিষী লীলাবতী। সেই শিশুপুত্রের বয়স এখন 16 বছর। আমি তার ভাগ্য গণনা করেছি, দীর্ঘ জীবন তার, শত বর্ষ তার পরমায়ু। আমার গণনায় ভুল? আরেকবার গণনা করুন পিতা। পিতা, 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 তুমিও আমাকে পিতা বলে ডাকার ধৃষ্টতা দেখাও, এত বড় সাহস তোমার? সিংহলের রাজকন্যা লীলাবতী তার শ্বশুরকে পিতা ডাকতেই পারে, আমার স্বামী যে তার ঔরসজাত পুত্র। আগামীকালকে রাজসভায় মীমাংসা হবে এই রহস্যে। আজ আপনারা থাকুন রাজ অতিথিশালায়, জ্ঞানী বরাহ গণনা করে দেখুক কি হয়। এই একটা দিন যে কিভাবে কাটবে, সবাই কিভাবে তাকাচ্ছে দেখো, সন্দেহে দুলছে ওদের মন। ভাগ্য ঝুলছে সুতোর সাথে, যদি গণনা ভুল হয় আমার নিঃস্ব ফকিরের মতো চলে যেতে হবে এই রাজ্য ছেড়ে। এত কাছে এসেও পিতার স্নেহ পেলাম না, সত্যি আমি দুর্ভাগা। সব ঠিক হয়ে যাবে, আমার মন বলছে। জ্যোতিষ সম্রাট বরাহ অন্যের মতামত একদম মেনে নিতে পারেন না, আগেও পারতেন না। তার গণনায় ভুল হয়েছে এটা জানতে পেরে তিনি মা লীলাবতীর উপর আহত ক্ষুব্ধ হন কিনা কে জানে। স্বাভাবিক, তবে ক্ষমা করবেন, উনি যে সত্যি ভুল করছেন তা কিন্তু আমি বলছি না। আমারই ভুল হয়েছিল, এ যুবক আমারই পুত্র, এরাই 100 বছর 12 দিন নয়। আপনার পুত্রকে ফিরিয়ে দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। এতদিনের দায়িত্ব ভার আমার লাঘব হলো মহাশয়। মহান মঞ্জল, আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ জানাবো? আপনি আপনি সত্যি মহান। সবচেয়ে বেশি ধন্যবাদ পাবে তো সেই ক্ষুদে জ্যোতিষী রাজকন্যা লীলাবতী। কোথায় সে? রাজসভায় রত্নটাকে দেখছি না আমি। আশঙ্কা ভরা মন নিয়ে সে অপেক্ষা করছে রাজ অতিথিশালায়। পিতার আদেশ শিরোধার্য
এই তার মতামত। পিতা, আপনি লীলাকে আপনার পুত্রবধূকে বরণ করবেন না? সে বড়াই বুদ্ধিমতি। চলো পুত্র, 16 বছরের সুখ দুঃখ আমরা ভাগ করে নিই। মহারাজ, মহারাজ আমার এই আনন্দের দিনে আমি আপনার এবং সকলের আশীর্বাদ কামনা করছি। মহারাজ, মহাগণী বরাহ, ভালো পুত্র মিহির আর সুযোগ্য পুত্রবধূ লীলাবতীকে নিয়ে সুখে কাটুক আপনার দিনগুলো, এই কামনা করি। মানুষ মাত্রে ভুল করে। তোমার হাসি ভরা মুখ দেখে আমারও খুব ভালো লাগছে লীলা, কি যে ভালো লাগছে। আমাকে পেয়ে তুমি সুখী তো লীলা? লীলাবতী, ভালোবাসি তোমাকে, ভালোবাসি। থামো থামো, শ্বশুর আসছেন। মিহির, বৃষ্টির ভাত তো ঠিক বোঝা যাচ্ছে না, এবার যে কি হবে দেশে। জ্যোতিষ চর্চা তো কিছুটা করেছ, কাল থেকে রাজপ্রাসাদে যাত্রা শুরু করো, কি বলো? পিতার আদেশ শিরোধার্য, কাল থেকেই যাত্রা শুরু করি। ঠিক আছে, কি বলো লীলা? আমি আর কি বলবো পিতা, উজ্জয়িনীর কৃষকদের খুব কষ্ট শুনি। মা লীলাবতী, স্ত্রীদের কাজ অন্তপুরে, স্বামী গৃহে সংসারে কাজই তার আসল কাজ। কৃষকদের কি হবে না হবে সে দেখবো আমি, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। তা বেশ, তবে কিনা পিতা, বিদ্যা তো ভোলার বিষয় নয়, আর আমি তো স্বামী সংসারের সাথে স্বামীর দেশের কৃষকের যত্ন নেওয়া এক কাজ বলেই মনে করি, এতে বাধা কিসের? ঠিক আছে বলো, কি বলতে চাও? এ যে দিনের বেলায় বৃষ্টি হচ্ছে গত 2 সপ্তাহ, আমি যা বুঝি তা হলো দিনের মেঘে ধান, রাতের মেঘে পান। আপনি কৃষকদের বলুন ধান বুনতে। পুত্র মিহির, চলি, কাল থেকে রাজপ্রাসাদে আসছো, এই কথাই থাকলো। তুমি চুপ থাকো তো লীলা, পিতার মুখের উপরে কেউ কোনো কথা বলে না, কেন যে বোঝো না? যা সত্য তা বলতে দোষ কোথায়? আমি তো অন্যায় কিছু বলিনি। ন্যায় অন্যায়ের প্রশ্ন নয়, তোমাকে বোঝানো আমার কাজ নয়, আমি চলব। হায় ভগবান! ভগবান, তোমার বৃষ্টি তুমি ফিরিয়ে নাও। তোমার বৃষ্টি দেখে আমরা আনন্দ করেছি, উল্লাস করেছি, আর ওদের ক্ষতি হয়েছে। ওদের বাচ্চারা না খেয়ে থাকবে, কোথায় ছটফট করবে দুধের শিশু। শোনো, শুনছো তোমরা? শোনো, তোমরা শুনছো? দিনের মেঘে ধান, রাতের মেঘে পান। শোনো তোমরা, দিনের মেঘে ধান, রাতের মেঘে পান। আমি কি করে জানাবো ওদের এই কথা?
আদেশ। মহারাজ, মহারাজ এ বছরের খাজনাও দিতে পারবে বলে আশা নাই মহারাজ। দয়া করুন মহারাজ, এতে বসল নাই, পুকুরে মাছ নাই, আমরা খাবো কি? আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান মহারাজ। ভগবানের নাম নিয়ে অদৃষ্টকে সাক্ষী রেখে ফসল বুনি, তাও যদি নষ্ট হয়ে যায় আমরা খাবো কি, বাঁচবো কিভাবে? আমাদেরকে বাঁচান। খনন চলছে সারা দেশে, তবু কৃষকদের দুঃখ হচ্ছে না, আশ্চর্যের ব্যাপার। পণ্ডিত লল্লাচার্যের অভিযোগটা আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে। সমস্যার গভীর আগে অহেতুক ব্যবস্থা নেওয়াটা ঠিক হচ্ছে না। গণিতবিদ ভাস্কর আর পণ্ডিত লল্লাচার্য, কৃষকের সমস্যা তো শত শত বছর, সমাধান আশা করো অন্যায়। মহারাজ অনুমতি দিলে আমি একটি প্রস্তাব করি। জ্ঞানী বরাহের পুত্র মিহির, বড় কি প্রস্তাব তোমার? দিনের মেঘে ধান, রাতের মেঘে পান। একটু বুঝিয়ে বলো তো বৎস। আসলে আমি নই মহারাজ, আমার স্ত্রী লীলাবতীর কথাই বললাম শুধু। পুত্র আমার, রাজসভা বাচালতার স্থান নয়। ক্ষমা করুন পিতা, কৃষকদের হাহাকার আমাকে বিভ্রান্ত। আবার বলো তো লীলাবতী কি বলেছে? মার্জনা করুন মহারাজ, নারী বুদ্ধির উপরে ভরসা করতে নেই। না তবু বলো, তবু বলো। দিনের মেঘে ধান, রাতের মেঘে পান। এই কয়েকদিন শুধু দিনে বৃষ্টি হয়েছে, রাতে হয়নি। এখন ধান বুনলে নাকি ভালো ফসল হবে, চারা বাড়বে দ্রুত। কোনো উপায় যখন সামনে নেই তখন কৃষকরা করেই দেখুক কাজটা। রাজকন্যা লীলাবতীকে আমার যথেষ্ট বুদ্ধি সম্পন্ন মনে হয়েছে। আপনি কি বলেন জ্ঞানী বরাহ? রাজাদের সৌধর্য মহারাজ। ধন্য ধন্য মহারাজার জয় হো, রাজসম্রাটের জয় হো, রাজকন্যা লীলাবতীর জয় হো, রাজকন্যা লীলাবতীর জয় হো, রাজকন্যা লীলাবতীর জয় হো। স্ত্রীর বাক্য রাজসভায় বললে তুমি, সবাই কি ভাবলো? কৃষকদের আর্তনাদ সহ্য করা যায় না লীলা, এই প্রথম সচক্ষে দেখলাম আমি। হাড় জিরজিরে কৃষক আমার দেশের, কি কষ্ট! আমরা যদি আমাদের জ্ঞান ওদের কাছে পৌঁছে দিতে পারতাম। জ্ঞান কি ওই চাষা ভোষাদের কাছে পৌঁছে দেবার জিনিস? ওদের কাজ হচ্ছে খাটা, আমরা যেভাবে বলবো যা বলবো ঠিক সেভাবে খাটা। অন্ধের মতো চাষবাস করে খেটে মরে অসহায়ের মতো, অথচ এই যে আমরা, আমাদের গায়ে তো ফুলের টোকা পড়ছে না, এ জঘন্য নিয়ম উঠে যাওয়া উচিত। বাড়াবাড়ি একটা সীমা থাকা উচিত। কি দুর্ভাগ্য আমার, এই নারী এলেফেনা আমারই এই সংসারে। কেউ ভয়ানক পরিশ্রম করে অথচ ফলাফল শূন্য, বাকিরা আনন্দ করবে বিনা পরিশ্রমে, তো ঠিক নয়। চুপ করো, এত বড় সাহস তোমার? তুমি ভিনদেশি হয়ে আমার দেশের নিয়মকে তুমি জঘন্য বলো? ক্ষমা করুন পিতা, আমি ওভাবে বলতে চাইনি। স্ত্রীলোকের মুখে থাকবে স্বামীর নাম, সময় কাটবে পূজা অর্চনায়, পুরুষদের মতো বৈষয়িক ব্যাপারে তুমি মাথা খাটাও, তুমি কেমন মেয়ে হে? শান্ত হন পিতা। কি করে শান্ত হব? আমি দিব্যি দেখতে পাচ্ছি, অমঙ্গলের নিশানা উঠছে আকাশে। এ মেয়ে অপয়া, জন্মের সাথে সাথে কেড়ে নিয়েছে পিতার আত্মা, দেশের স্বাধীনতা। এবার এবার ধ্বংস করবে আমাকে, আমার দেশকে। বলছেন
সুখের ধাম হয়েছে, আসল ভালো হয়েছে, প্রজাদের গোলাপ হয়ে উঠেছে সোনালী দানি, এত সত্যি খুব আনন্দ। আপনার আনন্দ দেখে আমি প্রাণ চলছে না। স্বাভাবিক মহারাজ, মহাগানি বড়া হোক, আপনার পুত্রী আপনার নাই কেন কর্ম হয় অন্যের জন্য। আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার দাস পরিষদে আরেকটি রত্ন যোগ করতে চাই। দশম রত্নটি হবে যুগধন্যা অসামান্য বুদ্ধিমতী নারী রাজকন্যা লীলাবতী। পণ্ডিত বারাহ যে না কুশল তো অবশ্যই এসব প্রশ্ন করা নিতান্ত বাতুল্যতা মাত্র। আপনার জীবন তো পরিপূর্ণ, এখন পুত্র পুত্রবধূ নিয়ে ভরা সংসার আপনার। জ্যোতিষ পুত্র আর পুত্রবধূ রাজকন্যা লীলাবতী, কি ভাগ্য আপনার যে রাজসভার রত্ন আপনি সেই একই রাজসভায় নবরত্ন হিসেবে অভিষিক্ত হচ্ছে আপনারই পুত্রবধূ। আমি আমি আনন্দিত। শুধু আনন্দিত নানা মহাগানী বরাহ, এ আপনার বিনয় মাত্র। সারা রাজসভা প্রকম্পিত করে সবাই যখন উচ্চারণ করে ধন্য রাজকন্যা লীলাবতীর জয় হোক, সে সময় শ্বশুরের আনন্দ তো আর আনন্দ থাকবে না, মহামান্য হয়ে যায় বাদ ভাঙা আনন্দ। সত্যি ভাগ্যবান আপনি। আপনার অকৃত্রিম প্রশংসার জন্য ধন্যবাদ মাননীয় লল্লাচার্য। দশম রত্ন রাজকন্যা লীলাবতী, আপনি সেই রত্নের ভাগ্যবান শ্বশুর, প্রশংসা যে আপনার প্রাপ্য মহামান্য। তো ঠিক আছে, চলি তবে, দেখা হবে আগামীকাল রাজসভায়। আচ্ছা, আমরা কি আগামীকাল আমাদের দশম রত্ন রাজকন্যা লীলাবতীকে দেখতে পাবো রাজসভায়? সম্ভবত। শুনে খুবই প্রীত হলাম, কাল থেকে রাজসভার শোভা যে আরো বেড়ে গেল মহামান্য। রাজকন্যা লীলাবতীর সৌভাগ্য অন্য অনেকের সৌভাগ্য দান করেছে মহামান্য বরাহ। তাই তো দেখতে পাচ্ছি, ওইটুকু একটা মেয়ে দুই এক পাতা বিদ্যে ঠোঁটের ফাঁকে নড়াচড়া করলে কেউ কি মহাগানী বরাহের সমতুল্য হয়ে যায়? দেখুন মহামান্য, বলতেও ঠিক খারাপ লাগছে, তবু ঠিক না বলে পারছি না, ঘরের সমস্যাটা ঘরে রাখাটাই কি ভালো নয়? ঘরের সমস্যা ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, আমার ঘরে আগুন লেগে গেছে। ওই মেয়ে বাস্তবিকই যেন আগুন, আপনার এতদিনের কষ্টার্জিত সম্মান পুড়িয়ে খাক করে দেবে, বড় ভয় হচ্ছে আপনার জন্য। ভয়? হ্যাঁ, আমার জন্য ভয়? হ্যাঁ, ভয় বরাহ। বরাহের সম্মান তো ওই কন্যার মুহূর্তের আবির্ভাবের মতো মুহূর্তের জন্য আসেনি। ঠিক ঠিক, আমি জানি কিভাবে আমার সম্মান অর্জন করতে হয়, কিভাবে তা রক্ষা করতে হয়। আপনি আমার প্রিয়জন, তাই শুধু শুধুই। শুধু শুধু ভগবান, তেমনটা হলে যে বড়ই শান্তি পেতাম। একটু কান পেতে শুনুন, আমি যেমন শুধু ভয় পাচ্ছি না, পণ্ডিত লল্লাচার্যও তেমন শুধু আনন্দ পাচ্ছেন না। শুনুন মহামান্য, মন দিয়ে শুনুন। ও দাদা, আরে বুঝে শুনে ধানের চারা রো, রাজকন্যা কি বলেছেন মনে নাই? গা গড়ানে ঘন পা যেমন মা তেমনি সা, গা গড়ানে ঘন পা যেমন মা তেমনি সা, লিচু আর ঢালু জমিতে ঘন করে চারা রোপণ করতে হয়। এই কথা মতো কাজ করো দাদা, নইলে ফসল ভালো হবি না। নে ভোর তিরিশে ফুল বিশে সোনা মুখো বারো, আরে ইহা বুঝে শ্বশুর মশাই বেচা কেনা করো। সোনা মুখো বারো, আরে ইহা বুঝে শ্বশুর মশাই বেচা কেনা করো।
ভাবনাটার সময় দেখা যাবে। আর ভাবনা কি? রাজকন্যা তো সবকিছু আমাদের ঠিকই জানাবে। কলপাতলা ডাগর গুছি, এই লক্ষ্মী বলেন ওইখানে আছি। কলপাতলা ডাগর গুছি, লক্ষ্মী বলেন ওইখানে আছি। মেয়েরা মাঠে কেন? ঘরে যাও, ঘরে যাও। কেন? দেশ ভরে উঠবে সোনার ধানে, আমাদের কোনো অভাব থাকবে না। তো তোমরা বুঝি একলা থাকবে? আমরা কি কৃষি কাজ পারি না? আমরাও পারি, আমরাও পারি। বুদ্ধি থাকলে মেয়েরাও যে কারো চেয়ে কম না, তা তো রাজকন্যা লীলাপতিকে দেখলেই বোঝা যায়। ভারী যন্ত্রণা। আরে রাজকন্যা লীলাবতী হচ্ছে ভগবানের সাক্ষাৎ সৃষ্টি, অত সোজা নয় তার মত নেওয়া, বুঝলা? চেষ্টা তো করতে দিবে। তাহলে ঘরের কাজ ওটা কি আমরা করব? হ্যাঁ আমরা। ঘরের কাজ ও কাজ, ঘরের কাজ বাইরের কাজে কোন বিভেদ নাই। এই ভগবান, এই রক্ষে করো, রক্ষে করো। ওই শেষ মেষ কিনা এই পুরুষ মানুষ তরকারি করবে। রাজকন্যা লীলাবতী বলেছে এই যে কৃষি কাজ তা নাকি মেয়েরাই শুরু করেছিল। হ্যাঁ, কাজের কোনো ছেলে মেয়ে নাই, সব কাজ সবার, ঘরের কাজ বাইরের কাজ কোনো ভাগ চলবে না। হ্যাঁ চলবে না, চলবে না, চলবে না। ও দিদি, ও মাসি, ও পিসি, সামনে আসো, কাজ ভাগ করে নিয়ে আসো। মাসি সামনে চলো, মাসি দিনটা তো আনন্দে কাটুক, পরের ভাবনা পরে। স্বামী আমার কাছে এসো, হাতে হাত রাখো। দু চোখে তুমি পাশে থাকলে যে আমার সমস্ত ভয় পালিয়ে যায়, পৃথিবী ছাড়িয়ে দূরে, বহু দূরে। পিতা, এত রাতে কেন ডেকেছেন? কি ব্যাপার? গুরুতর ব্যাপার না হলে নিশ্চয়ই মধুর আলাপের জন্য তোমাকে ডাকা হয়নি। না না, আমি তা বলছি না। চুপ করো। স্ত্রীহীন পুরুষ মানুষ, সামান্য সম্মান বোধ তোমার নেই। তুমি কি না জ্যোতিষ সম্রাট বরাহের পুত্র? এই পরিচয় দেবার কি যোগ্যতা তোমার আছে? পিতা, আপনি কি বলছেন? কেন বলছেন? তোমার উৎসাহ না পেলে লীলাবতী এতটা সাহস পায়? কি করেছে লীলাবতী? তোমার পিতার সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছে, প্রকারান্তরে তোমাকে অবজ্ঞা করেছে,
এর চাইতে বড় অপরাধ আর কি হতে পারে? পিতা, ছোট লোক, অস্পৃশ্য, চাষার দল, মাঠে কাজ করে আর গায়, বলে গেছে বরাহের পো, দশটি মাসে বেগুন রোগ। শুধু কি তাই, যাদেরকে আমি কোনোদিন মানুষ বলে গণ্য করিনি, সেই তারা আমাকে জ্যোতিষ সম্রাট বরাহকে নিয়ে ঠাট্টা করে। কি করো শ্বশুর, নিচে কেটে ফাগুনের পোতো এটে কেটে, বেড়ে যাবে ঝাঁকড়ি ঝাড়, কলা বইতে ভাঙবে ঘাট, কলা বইতে ভাঙবে ঘাট। কেন আমি কি ওদের মতো কলা বইয়ে দিন চালাই বলো? তাই বহুবার সাবধান করেছি, বহুবার, সে শোনেনি। আমার আর কি করার আছে, এখন ওই অপয়া কন্যার কথা বলা বন্ধ করে দিতে হবে, নইলে কোন তাহলে বরং লীলাকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যাই, তাতে কি লাভ হবে? বানের পানির মতো ছড়িয়ে পড়ছে ওই সব অশ্লীল বাক্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে, অন্য রাজ্য থেকে আরেক রাজ্যে। তুমি কি সারা পৃথিবীর মানুষকে শোনাতে চাও তোমার পিতার অপমানের কাব্য? বা এই না হলে পুত্র, তাহলে আমি কি করব পিতা? লীলাবতীকে তো আমি অনেক বুঝিয়েছি, ও যাতে আর ওইসব কথা বলতে না পারে সে ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? পিতৃআজ্ঞা মহা আজ্ঞা, স্বয়ং মনু রক্ষা করতে পারে না পিতৃআজ্ঞা ভঙ্গকারী সন্তানকে, জানো তো? জানি পিতা, আপনার আদেশ শিরোধার্য। কিন্তু পিতা, লীলাকে আমি বড় ভালোবাসি, সেই শৈশব থেকে একসাথে থেকেছি, দুজন খেলেছি, শিক্ষা নিয়েছি আচার্য মঞ্জুলের কাছ থেকে, সূর্যদেবকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছি আমৃত্যু দুজন কাছে থাকব, কখনো ছেড়ে যাব না। আমি লীলাকে ছেড়ে বাঁচব না পিতা। হ্যাঁ এমন এমন শাস্তি দাও পিতা যাতে ও আমার কাছে থাকে, অথচ বাক্য বলার অভ্যাস ছাড়তে পারে। দয়া করো পিতা, পিতা দয়া করো, তবে তাই হোক। ও যাতে আর কোনো কথা বলতে না পারে সে ব্যবস্থা করা হোক। ও জীব সমস্ত নষ্টের গোড়া। আমি পিতা হয়ে তোমাকে আদেশ করছি, কেটে ফেলো, কেটে ফেলো ওই অসংগত নারীর অসংযত জীব, চিরতর রুদ্ধ হয়ে রাখ বলা কলা সত্তা, কেটে ফেলো। হয় পিতা, না হয় ওই অবাধ্য নারীর অসংযত জীব, বেছে নাও পুত্র। তুমিও যদি আমার অবাধ্য হও, এই প্রাণ রেখে আমার কি লাভ? এই প্রাণ রেখে আমার কি লাভ? আমার পিতা, শুনে যাও, পিতা শুনে যাও, পিতা শুনে যাও, পিতা শুনে যাও, পিতা শুনে যাও।
দূরে যাও পিতা, দূরে যাও পিতা, দূরে যাও পিতা, দূরে যাও পিতা, দূরে যাও স্বামী। স্বামী আমার পিতৃ আজ্ঞা শিরোধার্য, জানো না? পাতক হতে চাও, নরকে যেতে চাও, আমাকেও করতে চাও পাতক? স্বামী আমার কর্তব্য পালন করো। কতবার মনে কি পিতা এসব পছন্দ করেন না, তুমি সংযত হও, সংযত হও, শুনলে না? আমার কথা তুমি কিছুতেই শুনলে না, কিছুতেই না, কিছুতেই না। আমি আমার কর্তব্য থেকে এক চুলও নড়িনি, নড়তে পারি না। শ্বশুর শাস্তি দিয়েছেন, মাথা পেতে নেব, কিন্তু এ কথা জোর গলায় বলে যেতে চাই, আমি কোনো অন্যায় করিনি। মানুষের কল্যাণে রাজকন্যা লীলাবতী প্রয়োজনে জীবন উৎসর্গ করবে। স্বামী আমার কর্তব্য পালন কর। এই ছিল আমার ভবিতব্য। সিংহলে বন্দী থেকে যখন তোমার ভাগ্য গণনায় বসলাম, তখনই দেখলাম ভবিষ্যতে তুমি স্বীকৃত হবে পিতা ভক্ত পুত্র হিসেবে, জ্যোতিষ সম্রাট বরাহের সুযোগ্য পুত্র। আর আমার ভাগ্য, নারীর ভাগ্য তো যুগে যুগে বন্দী পুরুষের শক্ত হাতে, পুরুষের শেকলে বাঁধা পড়েছে নারীর জ্ঞান সম্মান এবং তার ক্ষুদ্র জীবন। অসহায় নারী ছটফট করেছে, মুক্তির পথ খুঁজেছে, কিন্তু ধর্ম সমাজ সংস্কারের শেকল যে তার গলায় ওঠা। পুরুষের বন্ধু কি নয় নারী? শুধুই আজ্ঞাবাহী। পুরুষের পাশে থেকে দেশ সেবা কি নারীর অপরাধ? শুনে রেখো, শ্বশুরের পথের কাঁটা নই আমি, তিনি না চাইলেও ইতিহাস কিন্তু আমাকে তার নামের সাথে জড়িয়ে রাখবে। হাজার বছর ধরে কৃষকরা বলবে আমার কথা, বলবে শ্বশুরের নিষ্ঠুরতার গল্প। এত ক্ষুদ্র কেন মানুষের মন? একজন জ্ঞানীও যদি মেনে না নেন জ্ঞানী নারীর সহাবস্থা, তবে ভেবে দেখো সাধারণ কৃষক ঘরে দরিদ্র নারীর অবস্থা আরো কত করুণ। আমি তোমাকে ভালোবাসি লীলা। ভালোবাসার চাইতে বড় শক্তি আছে পৃথিবীতে, বুঝেছ সেটা? অন্ধবিশ্বাস, সংস্কার, আত্মাভিমান, এইসব নারীর প্রতি উদার দৃষ্টি দেওয়ার চেয়ে ক্ষুদ্র ভালোবাসা, নারীর প্রতি আধিপত্যের জয়ই হলো বড় কথা। তবে কি জানো, ভবিষ্যৎ পাল্টায়, ভবিষ্যৎ পাল্টাবে, ভবিষ্যৎ পাল্টাবে। ভাবতে পারো শ্বশুরের শাস্তি কেন এত সহজেই মেনে নিচ্ছি আমি? কেন নিচ্ছি? লীলাবতীর মৃত্যু অন্যায়টাকে জোরালো করে তুলবে মানুষের মনে। লীলাবতী আমার, মুছে যাবে লীলাবতী নাম। মুছে যাবে লীলাবতীর নাম। তবে তোমার দেশের মানুষ জীব কাটা মেয়েকে কি বলে জানো না? খনার বচন হিসেবে বেঁচে থাকবে আমার কথা। কৃষকরা সেই মতো ফসল ফলাবে, পরিশ্রম করবে। না স্বামী, আমার কোনো দুঃখ নেই, কর্তব্য পালনে সমর্থ হয়েছি আমি। দুঃখ শুধু সিংহল আমার জন্মভূমির মুখ আর দেখতে পাবো না। পরাধীনতার গ্লানি চেপে রইল জননী সিংহলের বুকে, ঘোচাতে পারলাম না। ক্ষমা করো পিতা, তোমার স্বর্গ তো আত্মার কাছে ক্ষমা চাই, ক্ষমা করো, ক্ষমা করো ভগবান।
ভগবান শাস্তি দিচ্ছেন, ভগবান শাস্তি দিচ্ছেন, ভগবান না মানুষ। এসো স্বামী, পূরণ করো পিতার আদেশ, যে জীব বেশি কথা বলে কেটে ফেলো, জগতের ভারসাম্য রক্ষা হোক। এসো